হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্যান ছেড়ে দিয়েছি, তারপর কিন্তু প্রচন্ড প্রচন্ড গরম। আজকে আমার শ্বাসটা কেমন হয়েছে বলুন? নিশ্চয়ই ভালো হয়েছে। অনেকে বলে যে আমি শাস্তি জানি না, আমার কোনো রুচিই নেই তাই আমি শাস্তি জানি না, কিন্তু আমার যে বড্ড রুচি, আমি অনেক আগের থেকে এই টাইপের ব্লাউজ, এই টাইপের রুচি আমার, আমি এই টাইপের শাড়ি পরতে পছন্দ করি। আজকে একদম গ্রামের বধূদের মতো সাজগুজু করে এসেছি, যেহেতু আমি বুড়ি মহিলা তার জন্য একটুখানি গ্রামের পরিবেশে শাড়িটা পরেছি। এই যে দেখো, আমি একদম গ্রামের ভাবে শাড়িটা পরেছি, নিশ্চয়ই ভালো লাগছে, ক্যাপশনটা দিয়েই নিলাম। ঠিক আছে, যাদের ভালো রুচি তারা একটু দেখে নাও। আর আরেকজন বলেছে কি, আমি নাকি তনুশ্রী দেবীর মতো সাজুগুজু করে ভিডিও করতে বসেছি। নেভার, আমি কাউকেই কখনো কোনোদিন ফলো করি না। আমার বর একটা কথা বলে যে জীবনে যদি কেউ কোনো শাড়ি বা চুড়ি, গহনা, সালোয়ার কামিজ যদি কেউ তোমার মতো তা পরে থাকে, তুমি সেগুলো বাদ দেবা, এটা তুমি পরবা না। এটা আমার স্বামীর সারা জীবনের কথা। তাই আমি কেউ যদি কোনো কিছু করে সেটা আমি কখনোই নকল করতে পছন্দ করি না, আমি আমার গতিতেই চলি, আমার মতো চলি, তাই কাউকেই নকল করি না। জাস্ট পুজো পুজো ভাব, একটু পুজোর মতো সাজ দিলাম। আর এই শাড়িটা না আমার খুবই প্রিয় একটা শাড়ি, ঠিক আছে, খুব প্রিয় শাড়ি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শাড়িটা পরেই ভিডিওটা করতে বসি। ঠিক আছে, যাই হোক, আমি আজকে বাঙালি বধূ সেজেছি, তাই বাঙাল ভাষায় কথাগুলো কব। ঠিক আছে, আমি কি বলবো ভুলে গেছি, কোন বিষয়ে যে কথা বলবো সেটাই বুঝতে পারছি না, মরণ দশা। আচ্ছা, আমার এই কেটে কেমন হয়েছে? রিমনু ঝিনু রুনু ঝুনু রুনু ঝুনু বাজে, রিমি ঝিনি রিমি ঝিনি বাজে, কি সুন্দর পড়েছি। দুর্গাপূজার সময় হয়তো বা তোমাদের সাজিয়ে নাও দেখাতে পারি, তাই তো এখন একটু সাজুগুজু করে নিলাম। কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। আবার আমাকে কেউ কেউ কাচ্ছ, আমার চেহারাও এরকম, আবার সাজুগুজু করি কেন রে মরণ দশা? তোদের চেহারা খুবই ভালো। আমার কোনো চেহারা নাই, আমার চেহারার দরকার নাই, আমার যেটুকু আছে আমার বরেতেই বড় খুশি। আর একজনে কইছিস কেন রে আমার বরের? বললাম না, বুঝে নিও না, তোদের বরের ওইটা চুটু, ঠিক আছে, এর থেকে আর ভালোভাবে কতি পারবো না। তোদের মতো তো এত মুখ খিস্তি করে কথা মোর আমি কোতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক আছে। আর তোরা সারাক্ষণ ধরে আমার এত কথা কইস কেন? আমি বুড়ি বুড়ি বুড়ি, আরে বুড়ি তো বুড়ি বলবি, তাতে আমার সমস্যা নেই, বুড়ি কোষ কোষ কোষ। আর এই রেন্ডি রেল লাইনের জব্বা মাছি, তোর জন্মই হলো বেশাখানায়, তাহলে তুই অন্যকে কেন এরকম করে গালি দিস? হ্যাঁ, যখন তুই কথা কোস না, কি যে বাজে লাগে, কি যে বাজে লাগে তোরে। আগে একবার কয়েছিলাম দাঁতগুলো বান্ধায় আসিস, নইলে দাঁতে কিছু লাগাই আসিস, নইলে দাঁতটা ভালো করে মাইজা আসিস। আচ্ছা একটা কথা কই, তুই তো মরণ দশা ওই কথাটা ছাড়া কিছু জানিস না, ওই যে এইরাম এইরাম ওইরাম এইরাম, এটা কিন্তু আমি কতি ভাবতেছি না, এটা কিন্তু সবাই দেখবে এই ভিডিওটা, এই জন্য তোর মতো করে ওই বাংলাটা ভালো করে কইতে পারতেছি না। ঠিক আছে, এই একই ভাঙা রেকর্ড আর কতদিন বাজাবি ও জবা বে ডর সা, যেহেতু তোর মাও তাই ছিল আর তুইও তাই, আর এখানে যতগুলো তুই দলে নিয়েছিস
সবগুলো মরণ দশা তোর লাইনে চলছে, তোর লাইনেই চলছে, ঠিক আছে? আর আমরা ভদ্রবেশী মহিলারা, আমাদেরকে যদি নিয়ে তুই কাটাছেড়া করিস না, তাতে কিছুই আসে যায় না। তখন আমরা কেমন সবাই জানে, তোরা কেমন সেটাও সবাই জানে। আর ওই যে তোর একটা চামচি আছে না, যারে তুই 16টা সাপ নিয়ে তুই কমিউনিটি উঠোয়ে বড় নাপিত বানিয়ে দিয়েছিস, ওই নাপিতটার কীর্তি কাহিনী দেখছিস? আমি কমিউনিটি দিয়ে দিয়েছি। হ্যাঁ নেশা কর, আমি কি খালি খালি কইছিলাম? ঢোলন ঢোলন ঢোল ভক্তি দিদির কোল, নাড়ি কাটে পাইছি চাড়ি কেন দেব তোরে, বুঝতে পারছিস? ওই যে ঢোলন ঢোলন দিয়ে দুই লেসবিয়ান একসাথে ভিডিও করে না, একটা দাঁত আলো এরকম দাঁত তো জীবনে মাঝে কিছু করে না, বৈচা পড়ে দিনভর, বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। পরের ফুটো আঙুল দেওয়ার আগে নিজের ফুটোটা ভালো করে বন্ধ করে নিস। আমি তোমার কথা টথা জানি না, তাই বাঙাল ভাষায় কথা কইতেছি, বুঝতে পারছিস? ওই যে তোর ব্রাউমি না কুরু কুকুর নাকি ডগি, ডগির পেছনে মালটা পড়ে আছে দেখেছিস? তারপরে কি করেছিস, হাতে করে নিয়ে ওইটা ফেলা দিছিস। ও বাবা চশমা নিলে কি হবে, চক্ষুটা আমার অনেক তীক্ষ্ণ, আমি কিন্তু এইখানে আছি, বুঝতে পারছিস? ও নাকি ঢলনি বুড়ি, কি রে তুই নিজেকে খুব শিক্ষিত মনে করিস তাই না? অত শিক্ষিত তুই না, খালি খালি ওই দুই লেসবিয়ান একসাথে বসে পড়ে এই এই করিস, আবার পরের ফুটে আঙুল দিয়ে বেড়াস, আঙুল দিয়ে বেড়াস কেন রে? তুই তো শ্যামনি মানুষ, তোর ফুটোটা তো এমনি এরমে গেছে, আর তোর বাজাজ কি তোর ওই যে জবা মাসি ওই রেল লাইনের বয়কা ডডসা, ও তো দিনভর সবার ফুটো খুঁজে বেড়ায়, ফুটো খুঁজে বেড়ায়, তা তোদের ফুটো তো সব বড় কইরা দেশে, বড় কইরা দেশে, এরকম ঘুরতি ঘুরতি, বুঝে গেছিস? এটা হলো চ্যাটার্জি মশাইকে দিলাম, বুঝতে পেরেছিস নাকি বুঝিস নেই? এইবারই বলি এ গানের সাতটি রঙে রং ঝরালো কে রে, আমি তো গানটা আমার মনে নাই রে, এ গানের এ গানের সাতটি রঙে রং ঝরালো কে ওকে গো, গানটাই আমি বানিয়ে বললাম, বানিয়ে বললাম রে, বুঝতে পেরেছ? কার কথা কমু, ওই যে বুকের ফেস দেখ বুকের খাস দেখাইয়া শার্ট নাচন করেছে, শার্ট নাচন করেছে, আর আজকে মুখটা এমন মতো পুড়েছে, মুখে কালি চুলি মাখিয়ে এলবিতে বসেছে, মুখে কালি চুলি মাখিয়ে এলবিতে বসেছে, বুকের খাসের এতটুকু বের করে দিয়ে যখন শার্ট নাচন নাচে তখন খুব ভালো লাগে। আর তুমি দূর এত ডিস্টার্ব করিস না, কথা করছি কথা করছি, কোন ডিস্টার্ব করিস নে, মোটেও কথা কইস নে। আর তুই এই এর কথা কস, হ্যাঁ এই এর কথা কস, আর শালি তুই তো একটা দুই নম্বর মাল, হ্যাঁ দুই নম্বর মাল, তুই সবসময় দুই নম্বর লোকের সাথে খুঁজে বেড়াস, দুই নম্বর লোকের সাথে মিশিস, মিশিয়ে যখন তাকে খাওয়া হয়ে যায় তখন তাকে পিন্ডি ধরে চ্যাটকাস, রেন্ডি শালি সব রেন্ডি এক হয়েছিস, সব রেন্ডি গুলো এক হয়েছিস, আর একটা ভালো মানুষকে দলে নিয়েছিস, আর ওই ভালো মানুষটা তোদের এই কীর্তি বাহার গুলো জানে না। একটা কথা বলি, কাউকে নিয়ে ভিডিও বানাতে গেলে না তার আগের ভিডিও কিছু দেখতে হয়, এটা কি মাল বা কেমন, বুঝতে পেরেছেন দিদি ভাই? আপনাকে বলছি এই মালগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আর আমি আপনার ছবি নিয়েছি তাতে করে এই যে ভালো ভালো রেন্ডিগুলোর এত জ্বলছে কেন বলুন তো? যদি আপনার সমস্যা আপনি আমাকে এসে বলেন, বোন তুমি আমার পিকটা কেন নিয়েছো, আমি অবশ্যই আপনাকে উত্তরটা দিয়ে দেব,
কিন্তু কিছু ছাগল ভেড়া এসে আমাকে এমন এমন কমেন্ট করতেছে যে আপনি খুব সেলিব্রিটি, আপনার কেন পিকটা নিলাম। আচ্ছা সেলিব্রিটি গিয়েই পিকটাতে নেই মানুষ, যারা সেলিব্রিটি তাদের পিক নিয়েই তো মানুষ ভিডিও করে, তাহলে আমি নিশ্চয়ই ভালো কাজ করেছি আপনার পিকটা নিয়ে। দিদি ভাই নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমি আপনার পিকটা নিয়ে খুব ভালো কাজ করেছি, আশা করি আপনার কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা থাকে আপনি অবশ্যই আমাকে বলবেন। ঠিক আছে দিদি ভাই, নমস্তে। এটা গেল দুই নম্বর অপশন, রং ধনু কে রঙে রঙে দিলাম, এ গানের সাতটি রঙে রঙে ঝরালো না না। রং ধনু হয়েছে। এবার যাচ্ছি আইনের কাছে। আরে আইন, তোর এইটা ধরে যখন নাচন নাচন করিস না, তখন তোকে যে কি বাজে লাগে, আর এইটুখানি ছোট্টটা জাঙ্গিয়া পরে নিস, আন্ডারে পরে নিস। আবার তোকে যদি কিছু বলি না, আমাকে সে অনেকজন এসে ফুসকাবে ফুসকাবে, কেন তুমি ওকে নিয়ে কথা কইছো, ওকে নিয়ে কেন কথা কইছো। কিন্তু ওই দিদি ভাইরা যারা তুমি আমাকে কমেন্ট করো, এই রেন্দির কথাগুলো একটু শুনিয়েছে, তারপরে আমাকে বলো। আমি তোকে বাদ দিয়েছিলাম কিন্তু ও তো আমাকে বাদ দেয় নাই, ও তো অনারগুলো আমাকে নিয়ে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, থামতেছে না। তো তাহলে আমারও করতে হবে করতে হবে করতে হবে, কি করবো বলো। যখন আমাকে নিয়ে কেউ করবে তখন তো আমার করতেই হবে, এটাই তো স্বাভাবিক, কি ঠিক না, ঠিক বলছি তো। আরে আইনের কুকুর, তুই সারাক্ষণ আমি একটা কথা বলিস আমাকে, আয়ামাসি আয়ামাসি আয়ামাসি, তাতে আমার ধোপড় ধোয়া, আমার ভালো লাগে আমাকে আয়ামাসি বললে। দেখ না আয়ামাসির কি সুন্দর চেহারা, একদম টাপেলের মতো টাপেলের মতো আপেলের মতো, কি সুন্দর। আর তোদের খুব হিংসা হয় খুব হিংসা হয়, এই আয়ামাসির চেহারা দেখে তোদের খুব হিংসা হয় খুব হিংসা হয় খুব হিংসা হয় খুব। আর এই জব্বা জব্বা, ও জব্বা তুই কি বলিস, ডাক্তার ডাক্তার ডাক্তার। আরে মাগি তুই তো ভালো কথা বলেছিস, ডাক্তারকে কথা বলেছিস ভালো হয়েছে, এ ভালো উচ্চ মানে লোকেদের কথা বলেছি, আর তোকে কারা ইয়ে করে তো বলতো, তোকে 500 টাকা দিয়ে দিল আসে তোর ঘরে, বুঝেছিস, তোর ঘরে 500 টাকা দিয়ে দিয়ে আছে, শালি শালি তোর হলো ওই হলো তোর কলঙ্কের দাগ মাখা তোর চরিত্রে, সে আবার কেন অন্যকে নিয়ে কথা বলিস কেন রে শালি, এত কথা বলিস কেন, হ্যাঁ তোর নিজের ওই জায়গা খানিক তেল জল ঢাল, তারপরে অন্যর গন্ধ শুকে বেড়াস, তোর তো প্রচন্ড গন্ধ রে ওখানে, তাহলে অন্যকে নিয়ে কেন গন্ধ শুকাশুকি করিস, হ্যাঁ জব্বামাসি তোর মতো আজকে বড় টিপ পড়েছি, তুই বলিস না তোকে সবাই বড় টিপ পড়লে খুব ভালোবাসে, কিন্তু আমার এই টিপটা পড়া কিন্তু অনেক আগের থেকেই আমি পড়ি, আমি অনেক আগের থেকেই এই টিপ পড়ি, আর এরকম শাড়ি পরি আর এরকমটাই ব্লাউজ পরি। ঠিক আছে জব্বামাসি একটা কথা বলি, অনেক কথাই তোদের বলে ফেললাম, এবার ফার্স্ট অফ অল একটা কথা বলি, না সরি লাস্ট অফ অল কথা বলি। জানিস পুরু বংশতে অনেক লোক ছিল, অনেক অনেক অনেক, পুরুরা তো 100 ভাই না কয়জন, 101 ভাই আর ছিল একটা মেয়ে, আর পাণ্ডবরা 5 ভাই, বলতো কারা জিতেছিল, পাণ্ডবরাই জিতেছিল আর কুরুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল, কেন বলতো, ওই দ্রৌপদী চুলগুলো টেনে টেনে ছুঁয়েছিল, কাপড়ের আঁচল ধরে টেনেছিল, ঠিক আছে, তাই কিন্তু কুরুবংশ ধ্বংস। আর তোরা সারাক্ষণ আমাদের কাপড়ের আঁচল আমাদের সব জায়গা ধরে টানছিস না, তোরাও ধ্বংসের পথে যাবি রে কুরুবংশ, যতই তোদের গ্রুপে লোক বেশি থাকুক, বিধুর কিন্তু আমাদের গ্রুপে, তোদের গ্রুপের বিধুর প্রতিনিয়তই আমাদেরকে ইনফরমেশন দেয় তোদের কিভাবে আমরা রাজনীতির ছলে তোদেরকে ভস্ম করব, সাথে কিন্তু বিশ্ব আছে, বিশ্ব যতই ওদের সাথে থাকুক না কেন,
ভীষ্ম কিন্তু ভালোবাসত পাণ্ডবদের, পাণ্ডব পুত্রদের, কুরুপুত্রদের নয়। বুঝতে পেরেছিস? তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছিল ভীষ্ম, কিন্তু ওরা শোনেনি তাদের দাতুত্রীর কথা। তার জন্য পাণ্ডব বংশের ওই পাঁচ ভাইকে ভীষ্ম খুব ভালোবাসত এবং সবসময় আশীর্বাদ করত, বলো তোমরা এগিয়ে যাও আছি। আর বিদুর কুরুবংশের সমস্ত কথাবার্তা এনেই কিন্তু এখানে দিত, এই পাণ্ডবদের কাছে দিত। সাথে কে ছিল? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকেই কিন্তু যুদ্ধে জয় করে দিয়েছে তাদের। তাই তোদের বলি, যুদ্ধে আমরাই জয়ী হব, তোদের মতো খিস্তি খামারি দিয়ে নয়। যাদেরকে তোরা নোংরা বলছিস তারা হায়ার এডুকেটেড পার্সন, শিক্ষিত মার্জিত, বুঝছিস? ওই যে বলবি নি এদের পক্ষ নিয়ে কথা বলছি, কি বলবি নি জানিস? আমি ল্যাংটিদের হেল্প করি না রে, এরা ল্যাংটি না, তোরা বরঞ্চ ল্যাংটি। তোরা মুখে নুচ্ছ নুচ্ছ ভাষা বলিস, তোদের কোনো ইয়ে নাই, কি বলে, ছোচাল কোনো জায়গা নেই। তোরা ঘরের ভিতর বসে পড়ে নোংরা ভাষায় কথা বলিস। তাই তোরা যে ভাষাগুলো দিয়েছিস এই ভাষাগুলো আমি দিতে পারবো না, যেটুকু দিয়েছি সেটুকুই কিন্তু আমার পেস্ট্রির বাঁধে, সেটুকুই আমার পেস্ট্রি যে বাঁধে। তার কারণ আমি একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি, বুঝেছিস? তোদেরকে অনেক নোংরা কথা বলতে ইচ্ছে করে না রে, বলতে ইচ্ছে করতেছে না, তো তোদের মতো ঘুকে আমি যত নড়াচড়া করব গন্ধটা কিন্তু চারিদিক দিয়ে ছড়াবে। আর তোরা যতই আমাদের গন্ধটা ছড়িয়ে দিস না কেন, অ্যাটাক লুক, ঠিক আছে? লুকের দিকে তাকালে মানুষ বুঝতে পারে কে কেমনটা, বুঝছিস? তাতে যদি সে ল্যাংটায় নাচেও তারপরও সে কিন্তু ভদ্র খাতায় থাকে। আর তোরা যতই মুখোশ পরে ভদ্র দেখাস না কেন, তোদের এই ভাষা থেকে বোঝা যায় তোরা কতটা অভদ্র নোংরা। তাই তোদের আগেও বলেছি, আমাকে নিয়ে ঘেরতে আসিস না, আমি কিন্তু পাণ্ডব বংশের লোক, পাণ্ডবদের লোক। আমি মাতা কুন্তি, বুঝছিস? আমি কুন্তির সাথে নিজেকে তুলনা করলাম, কেন বলতো? আমি বাংলাদেশে একা, আর সারা ভারতবর্ষে তোদের লোক। তাহলে আমি কুন্তি, কুন্তির সাথে লোক সংখ্যা কম ছিল আর কুরুবংশের সাথে লোক সংখ্যা বেশি ছিল, তাই আমি কুন্তির সাথে আমাকে নিজেকে তুলনা করলাম, ঠিক আছে? আমার লোক সংখ্যা কম, মানে আমি একা, আর তোরা কুরুবংশ 101 জন, সাথে শকুনি মামা। শকুনি মামার জন্যই কিন্তু ধ্বংসিত হয়েছিল, শকুনি মামার জন্যই কিন্তু পুরো বংশটা ধ্বংসিত হয়েছিল। আর পাণ্ডবদের সাথে বিধুর, ভীষ্ম, শ্রীকৃষ্ণ ছিল, তাই তো ওরা জিতে গিয়েছিল, জয়ী হয়েছিল। আশা করি আমরা জয়ী হব, যতই তোরা নোংরা কথা বলিস না কেন, ঠিক আছে? এর থেকে বেশি তোদের কোনো কথা বলতে ইচ্ছে করে না আমার। ওই যে রংধনু, সাতটি রঙের রংধনু, তুই আমাকে কি বলেছিলি, শুয়ারের বাচ্চা? না গো, আমি শুয়ারের বাচ্চা না, আমি একটা ভালো মানুষের বাচ্চা, একটা ভালো বাবার বাচ্চা। তাও তোকে আমি বলেছিলাম আমি একটা ভালো বাবার বাচ্চা, আর তোকে এটাও বলেছিলাম আমার বৌমাটা খুব সুন্দর। তুই প্রশ্ন করেছিলি, দিদি তোমার ছেলেটাকে কেন বিয়ে দিয়েছিলে, আমি বলেছিলাম আমার বৌমাটা অনেক সুন্দর, গরিবের মেয়ে, তাই আমি তাকে গ্রহণ করেছি, ভালোবেসে আমার কাছে এনেছি। আমার বৌমাটা সত্যি লক্ষ্মী, দেখ না আমাকে লক্ষ্মীর মতো সাজিয়ে দিয়েছে। আমার বৌমাটা যেমন লক্ষ্মী তেমন গুণে, তেমন গান বাজনা সব কিছুতে। আর তুই আমার ছেলের কথা বলেছিস, ওটা আর আমি বললাম না, তোর ছেলে মনে হয় তোকে ধরে ধরে এরকম ঠেঙায় না, ঠেঙালে তুই কেন অন্যের কথা বলবি? যে সুন্দর পোশাক আশাক বসে তুই ভিডিও করিস তাতে তো তোর ছেলে তোকে ঠেঙিয়ে লাল করে দেওয়ার কথা। আর যে সুন্দর খাস বার করে করে ইয়ে করিস, শর্ট ভিডিও করিস, এইরম এইরম করে এই পর্যন্ত তো চলে গেছে,
কালকে মুখটা তো ভালো মতো পুড়িয়ে গিয়েছে। হ্যাঁ আরো আছে আমাদের কাছে, সময় হলে দেব। বুঝতে পেরেছিস? আজকে এটুকুই, অনেক কিছু দেওয়ার আছে, একটু একটু করে দি। বুঝতে পেরেছিস? আমাকে ঘাটতে আসিস না, আমার কিচ্ছু হবে না তাতে। বুঝেছিস? কুরুবংশ, আই অ্যাম পাণ্ডুবংশ। ইউ আর আন্ডারস্ট্যান্ড? আই আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড। রাখি তাহলে, নমস্তে।